নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, আজকে আমি পেজ নম্বর 447 এবং 448 নম্বর পেজের যত এমসিকিউ শূন্যস্থান ট্রু ফলস আছে সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, কোনো মূলধন 20 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে, এর অ্যান্সার হবে 5%। ঠিক আছে, 5%। এবং রোমান টুয়ের কোয়েশ্চেন কী বলেছে, এ প্লাস বি সমান সমান রুট 5 এবং এ মাইনাস বি সমান সমান রুট 3 হলে এ বির মান কত হবে। তো দেখো, এখানে বলেছে বি এর অ্যান্সার 2, কিন্তু এর অ্যান্সার হওয়া উচিত 1/2। হয়তো কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়েছে, প্লিজ তোমরা এটা দেখবে ভালো করে। ঠিক আছে, তো দেখো এই দুটো অঙ্ক আমি পরপর করিয়ে দেবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি অঙ্কগুলো কী করে করিয়েছি। তো দেখো, অঙ্কটা কী বলেছে, কোনো মূলধন 20 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তো দেখো, মনে করি আসল পি ব্র্যাকেটের মধ্যে সমান সমান এক্স টাকা, সুদ আসল কী আছে 2x টাকা, সুদ সমান সমান কী আছে, সুদ আসল থেকে আমি যদি আসলটা বাদ দিই তাহলে আমি সুদ পেয়ে যাব, সুদ সমান সমান কী আছে 2x-x, যদি বিয়োগ করতে তাহলে কী হবে এক্স টাকা হবে। তো দেখো, সময় কত আছে, সময় বলেছি আমাদের 20 বছর। তো দেখো, সুদের হারের ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/p, ইন্টারেস্ট কত আছে এক্স আছে, মাল্টিপ্লাই 100 বসিয়ে দিয়েছি, টি এর মান কত আছে 20 আছে, পি এর মান কত আছে এক্স আছে, এক্স এক্স কেটে দিলাম 5×100, অর্থাৎ আমরা দেখতে পারছি অ্যান্সার হবে 5%। অর্থাৎ আমরা দেখতে পারছি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার অ্যান্সার হবে আমাদের 5%। তো দেখো, এ বি এ প্লাস বি সমান সমান রুট 5 এবং এ মাইনাস বি সমান সমান রুট 3 হলে এ বির মান কত। তো তোমরা তো জানো এ বির ফর্মুলা কী আছে, আছে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বির মান কত আছে রুট 5 আছে, রুট 5 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি কত আছে রুট 3 আছে, রুট 3 বাই 2 এর হোল স্কোয়ার। তো দেখো, রুট টুট কেটে গেলে 5 থাকছে, 2×4 থাকছে, রুট রুট কেটে গেলে 3 থাকছে, 2×2 কত আছে 4 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই লসাগু করে কি পাচ্ছি, 2/4, 5 থেকে 3 বাদলে কত হয় 2 থাকে। ঠিক আছে, 2/4 থাকছে, অর্থাৎ 2×4 1/2। ঠিক আছে, কিন্তু এই অঙ্কটা একটু গণ্ডগোল আছে, কারণটা এখানে যদি এ বি বলে তাহলে এ বির অ্যান্সার হবে 1/2, আবার যদি অপর দিকে যদি 4ab বলে, ঠিক আছে 4ab বলে, তাহলে এর অ্যান্সার হবে 3। তো বুঝতে পারছো কি বলছি আমি, অঙ্কটা হালকা গণ্ডগোল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, এর অ্যান্সার হওয়া উচিত হচ্ছিল 1/2। ঠিক আছে, 1/2 এর অ্যান্সার হওয়া উচিত। তো দেখো, আমাদের পরের অঙ্কটা কি বলেছে, রোমান 3 অঙ্ক, কোনো বৃত্তে পি কিউ একটি ড্যাশ এবং আর ওই বৃত্তের পরিধির উপর একটি বিন্দু, পি আর সমান সমান পি কিউ হলে কোন আর পি কিউ এর মান কত। তো দেখো, এর অ্যান্সার হবে 45°। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু ধ্যান দেবে, আর এর অ্যান্সার হবে আমাদের 5%। ঠিক আছে, এর অ্যান্সার কত হবে 5% হবে। তো দেখো, আমি এখানে অঙ্কন করেছি যে পি কিউ ব্যাস, এই যে পি কিউটা ব্যাস আছে, ঠিক আছে, এবং আর পি কিউ একটা ত্রিভুজ আছে। তো দেখো, কোন আর পি কিউ প্লাস কোন আর কিউ পি সমান সমান 90°, অর্থাৎ আর পি কিউ আর, ঠিক আছে, আর পি কিউ অর্থাৎ এই কোণটা এবং আর কিউ পি, আর কিউ পি অর্থাৎ এই কোণটা, ঠিক আছে, দুটো মিলে কি হচ্ছে 90° হচ্ছে, 90, ঠিক আছে, 45-45° করে হচ্ছে। তো দেখো, কোন আর পি কিউ প্লাস কোন আর কিউ পি সমান সমান 90°, অতএব কী আছে, কোন আর পি কিউ সমান সমান কী আছে, আর কিউ পি সমান সমান কী হবে 45°। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা কী আছে, টোটালটা কী আছে 45° আছে। অর্থাৎ আমরা এটাও তো জানি যে কোন পি আর কিউ সমান সমান 90°। তো দেখো, কোন পি আর কিউ, পি আর কিউ এটা যদি 90° হয়, এটা যদি 90° হয়, ঠিক আছে, তো এটা যদি 90° হয়, আমরা জানি যে একটা টোটাল ত্রিভুজ কত 180° হবে, 180°। তোমরা এইভাবে করতে পারো, খুব শর্টকাট হয়ে যাবে। আর এটা কত আছে, আর কোন কত আছে, আর কোন কোন আর বাই 2, অর্থাৎ এই দুটো কোণ আমাদের বের করতে হবে। তো দেখো, এখানে কী আছে 180°, তো তোমাদের এখানে দেখাচ্ছি 180° মাইনাস এটা, আর কোন কত আছে 90°, সেটা 90° আছে, তোমরা তো জানো 90° বাই তোমাদের পি কোণ এবং কিউ কোণটা আমাদের বের করতে হবে, বাই কী আছে 2। তো দেখো, বিয়োগ করলে কত হবে 90° হবে, 90কে 2 ভাগ করলে কত হবে 45° হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানটা আছে, এই মানটা কত হবে আমাদের 45° হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর পি কিউ, আর পি কিউ এটা 45° হবে, এই অ্যান্সারটা চেয়েছে, এবং আর কিউ পি এটাও 45° হবে, কিন্তু চেয়েছে আমার এটা, তার জন্য আমি এটা 45° করেছি। তোমরা এই নিয়মটা করতে পারো, খুব ইজি নিয়ম। ঠিক আছে, তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, আমাদের রোমান 4 অঙ্ক, দুটি ঘনকের আয়তনের অনুপাত 27:64 হলে বাহুর অনুপাত হবে। তো দেখো, অঙ্কটা কী করে করি, মনে করি প্রথম ঘনকের আয়তন এ কিউব, দ্বিতীয় ঘনকের আয়তন, ঠিক আছে, এটা এ 1 কিউব, এটা কী আছে এ 2 কিউব। ঠিক আছে,
তো দেখো প্রশ্ন অনুসারে a³ / a³² = ২৭/৬৪। তো দেখো a১/a২ মাথায় কিউব দিলাম ২৭, মানে কি ৩, ৬৪ মানে কি ৪ এর কিউব, অর্থাৎ এই কিউব হেঁটে গেল। তাই a১:a২= ৩:৪, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ৩:৪। পরের অঙ্কটা কি বলেছে আমাদের, রোমান ৫ এর অঙ্ক, ইওবি যথাক্রমে ১০০০ টাকা এবং ১৫০০ টাকা নিয়ে টাকা দিয়ে ব্যবসা শুরু করে, এক বছর পরে এর লাভ ২০০ টাকা হলে বি এর লাভ কত হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, এ ও বি লভ্যাংশের অনুপাত কত আছে ১০০০:১৫০০, কাটাকাটি করে কত হবে ২:৩ বেরোবে, কাটাকাটি করে কত বেরোবে ২:৩ বেরোবে, অর্থাৎ এর লাভ হবে কত হবে ১০০×২=২০০টাকা এবং বি এর লাভ কত হবে ১০০×৩=৩০০টাকা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ৩০০টাকা। আমাদের পরের অঙ্কটা কি বলেছে, রোমান সিক্স এর অঙ্ক, রোমান সিক্স এর কোশ্চেন কি বলেছে, শুক্রকোণী ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও কোণ বিওসি ১০০ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি শুক্রকোণ, এবং যেখানে আমরা এ বি সি ত্রিভুজ অঙ্কন করেছি, এবং বিওসি এটা আমাদের কত ডিগ্রি বলেছে, এটা আমাদের ১০০ডিগ্রি বলেছে, তাই তো? এটা আমাদের কত ডিগ্রি বলেছে, এটা আমাদের ১০০ডিগ্রি বলেছে। কিন্তু আমাদের কার মানটা চেয়েছে, আমাদের বিএসি এটার মানটা চেয়েছে। আমরা তো জানি কেন্দ্রস্থ কোণ আমাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হবে এবং বৃত্তস্থ কোণ তার হাফ হবে, অর্থাৎ এখানে আমি অঙ্কটা করেছি কি করে, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও কোণ বিওসি ১০০ডিগ্রি, এটা ১০০ডিগ্রি, এবং কোণ বিওসি ২বিওসি, অর্থাৎ বিএসি হাফ কোণ বিওসি, হাফ গুণ বিওসির মান কত ১০০ডিগ্রি, কাটাকাটি করলে কত হবে ৫০ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে বিএসি ৫০ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার, অ্যান্সার কী হবে, এর অ্যান্সার ৫০ডিগ্রি। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। তো দেখো কী বলেছে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কী হবে, সুদ বৃদ্ধি হবে। সময়ের সঙ্গে যদি কোনো কিছুর, সময়ের সঙ্গে যদি কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় তাহলে এটা কী বৃদ্ধি পাবে, সুদ বৃদ্ধি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা কী বলেছে, মানটি অঙ্ক, ax² + bx + c = ০, ব্র্যাকেটের মতো a≠0, সমীকরণের বীজদ্বয়ের গুণফল। তো দেখো আমি কী করছি, মনে করি একটি বীজ ধরেছি আলফা, অপর বীজ ধরেছি ১/আলফা, যেহেতু এর অনন্য বলেছি। তো দেখো আলফা মানে কি, বীজদ্বয়ের গুণফল মানে কি এইটা হবে, বীজদ্বয়ের গুণফল মানে এইটা হবে c/a, যদি বীজদ্বয়ের যোগফল বলতো তাহলে কী হতো, -b/a হতো, -b/a হতো। তো দেখো একটা আলফা গুণ ১/আলফা সমান কি আছে c/a, তো দেখো আলফা আলফা কেটে গেল, c/a = ১, c = কি আছে, a আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কি হবে, a হবে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের, রোমান থ্রির অঙ্ক, তো দেখো রোমান থ্রির অঙ্ক কী বলেছে, অর্ধবৃত্তস্থ কোণ কী হবে, ৯০ডিগ্রি হবে। তোমরা তো জানো অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কী হয়, ৯০ডিগ্রি হয়। পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফোরের অঙ্ক, a² = b² = ৫ হলে এ এর ৫০% = বি এর কত পার্সেন্ট হবে, এর 20% হবে। কী করে হবে, a² = b² = ৫, a/2 = b/5, a গুণ a/2 গুণ ১০০, ঠিক আছে, ১০০%। তো দেখো ৫০ দুগুণে কত হবে, ১০০, অর্থাৎ এ গুণ ৫০% হচ্ছে অপর দিকে, b/5 গুণ ১০০ যদি আমি করি, এই যে b/5 এর সঙ্গে আমি ১০০ করেছি, তা কত হবে, ৫×১০০, অর্থাৎ এর বি এর কত পার্সেন্ট হবে, ২০% হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি এর কত পার্সেন্ট হবে, ২০% হবে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের, রোমান ৫ এর অঙ্ক, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি গোলক। তোমরা তো জানো একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি হয়, গোলক হয়, এটা তো সহজ কোশ্চেন আছে। পরের কোশ্চেন কি বলেছে, রোমান সিক্স এর কোশ্চেন, বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যাবে, বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যাবে, কটি স্পর্শক অঙ্কন করা যাবে, ২টি স্পর্শক অঙ্কন করা যাবে। তোমরা তো জানো এটা খুব ইজি কোশ্চেন আছে। এবার আমি তিন দাগের কোশ্চেনগুলো সলভ করাবো, শুন মানে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, অ্যাকচুয়ালি যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, এটা ঠিক আছে, ঠিক আছে, এবং যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অর্থাৎ এটা সত্য। পরের অঙ্কটা কী বলেছে, রোমান টুয়ের কোশ্চেন, x² + x + ১=০, সমীকরণের বীজদ্বয়ের বাস্তব। তো দেখো আমি এখানে x² + x + ১ এটা এ ধরেছি, এটা বি ধরেছি, এটা সি ধরেছি, a = ১ আছে, b = ১ আছে, c = ১ আছে। তো দেখো b² - 4ac = ০, b = ১² - ৪ গুণ এর মান ১, সি এর মান ১, অর্থাৎ ১² - ১ - ৪ = ৪, চারের সঙ্গে ১ গুণ করলে কী হবে, ৪×৪ই হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা গুণ করলে কী হচ্ছে, ৪ হবে, ৪×১ বিয়োগ করলে কী হবে, ৩ হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে এই সমীকরণের বীজদ্বয় কী আছে, বাস্তব বলেছে, তাই তো? তো যদি বাস্তব বলে এটা কিন্তু বাস্তব নয়, ঠিক আছে, অর্থাৎ এটা মিথ্যা আছে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের, রোমান থ্রির অঙ্ক,
বলেছে 6 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার দুটি বৃত্তে পরস্পরকে অন্ত স্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তো দেখো হাতের লেখা একটু গণ্ডগোল আছে, একটা ছাত্র অঙ্কটা টুকেছে তার জন্য একটু সমস্যা হয়েছে মানে। তো দেখো 6 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার দুটি বৃত্ত পরস্পরকে অন্ত স্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। এর অ্যান্সার বলেছে 3 সেন্টিমিটার। তোমাদের আমি বারবার করে বলেছি যে অন্ত স্পর্শ করলে কী হবে, বিয়োগ হবে, এবং বহিঃস্পর্শ করলে কী হবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা বিয়োগ হবে। 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 4 সেন্টিমিটার। কিন্তু বইতে বলেছে 3 সেন্টিমিটার, কিন্তু বইতে 3 সেন্টিমিটার বলেছে, অ্যাকচুয়ালি এটা 4 সেন্টিমিটার হওয়া উচিত, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা হওয়া উচিত, ঠিক আছে, কিন্তু বইতে হয়তো সত্য বলেছে। তো এর অ্যান্সার কী হওয়া উচিত, মিথ্যা হওয়া উচিত, এর অ্যান্সার হবে 4 সেন্টিমিটার হওয়া উচিত, ঠিক আছে। এখানে কিন্তু বলেছে 3 সেন্টিমিটার আছে, বইতে এই অঙ্কটা একটু গণ্ডগোল আছে, প্লিজ তোমরা একটু ঠিক করে নেবে। রোমান 4-এর কোশ্চেন কী বলেছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল কী থাকে, একই থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল কী থাকে, একই থাকে। মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল কোনো দিনও একই থাকে না, বৃদ্ধি পায়, অর্থাৎ এটা কী আছে, মিথ্যা আছে, এটা কী আছে, মিথ্যা আছে। পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান 5-এর অঙ্ক, যে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস 8 সেন্টিমিটার, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস 8 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার হলে আয়তন কী হবে, পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ ঠিক যদি আমি এটা যদি চোঙ করি, এটা চোং করি, এটা চোং, ঠিক আছে। তো দেখো এটা চোঙের কী আছে, এটা আমাদের ব্যাসার্ধ আছে, এটা আমাদের উচ্চতা আছে, যদি এটা থাকে তাহলে চোঙের আয়তন কী হবে, পাই আর স্কোয়ার এইচ হবে, অর্থাৎ এটা কী আছে, সত্য আছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 6-এর অঙ্ক, তো দেখো কী বলেছে, এক্স ভেরিজাস ওয়াই এবং ওয়াই ভেরিজাস জেড হলে এক্স ভেরিজাস ওয়াই জেড, ঠিক আছে। তো দেখো এটা সত্য আছে, আমি যদি এক্স ভেরিজাস ওয়াই যদি ধরি, এক্স ভেরিজাস ওয়াই আছে, K1 ≠ 0, X = কী আছে, K1 ওয়াই, অপরদিকে ওয়াই ভেরিজাস জেড আছে, K2 ≠ 0 ধরলাম, Y = কী আছে, K2/Z, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি X = K1, Y X = কী আছে, K1, K2, এখানে কী আছে, ওয়াইয়ের মান কী আছে, Y = K2Z আছে, আমি কী করলাম, K2Z বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে K1 আর K2 কী আছে, এটা অশূন্য ধ্রুবক। তো আমরা দেখতে পাচ্ছি X = YZ, ঠিক আছে, এটা কী আছে, সত্য আছে। তো দেখো 4 দাগের যে অঙ্কগুলো আছে, 4 দাগের অঙ্ক Roman 1, Roman 2, Roman 3, Roman 4, Roman 5, Roman 6, ঠিক আছে, Roman 7, Roman 8, Roman 9, Roman 10, Roman 11, Roman 12, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের আমি পরে একদিন করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।